सम्मानित व्यूअर्स आज के देखाबो कम्प्यूटर थेके किभाबे स्क्रीनशॉट नीते हय। तो आर देरी ना करे चलुन शुरू करा जाक। प्रथमे आमी एकटी ब्राउजार ओपेन करलाम, आमार एकटी सफ्टवेयर लागबे। सेई सफ्टवेयरटी डाउनलोड करार जन्य एकटी वेबसाइटे जेते हबे। आच्छा, वेबसाइटेर लिंकटी भिडियो डेस्क्रिप्शने दिए दिब। सफ्टवेयरटिर नाम होच्छे लाइट शॉट। এটা আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারের জন্য ব্যবহার করতে পারবেন, আবার আপনি যদি অ্যাপল কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রেও আপনি সেম ভাবে ব্যবহার করতে পারবেন অ্যাপলের জন্য ডাউনলোড করে। আমরা ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম তাই উইন্ডোজ কম্পিউটারের জন্য। আমি ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে ফাইলে যাবেন অথবা আপনার ডাউনলোড ফোল্ডারে দেখবেন, আপনার ব্রাউজারে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে দেখবেন যে এই সফটওয়্যারটি নেমে গেছে। আচ্ছা, সফটওয়্যারটি নামার পরে ইনস্টল করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, ইনস্টল আর করার প্রয়োজন নাই, আমি কেটে দিলাম। যখন ইনস্টল করবেন, আপনি ইনস্টল করা শেষে এখানে এই আইকনটা আসবে। এই আইকনটাতে ক্লিক করলেই দেখুন স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসছে। এটার আরও সুন্দরভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে এই বাটনটি আমি স্ক্রিনে দিয়ে দেব। এই বাটনে ক্লিক করলে সহজেই দেখুন স্ক্রিনশট নিতে পারছি। এখন আপনি যদি মনে করেন যে কোনো একটা জিনিসকে হাইলাইট করবেন, তাহলে এই যে এখান থেকে এই বক্সটাকে সিলেক্ট করবেন, দেন এখানে এই বক্স দিয়ে আপনি মার্ক করবেন। দেখুন আমি যে যে জিনিসটা হাইলাইট করতে চাচ্ছি, খুব প্রিমিয়ামভাবে কিন্তু এগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি আরও সুন্দর করে মার্ক করতে চান কিংবা তীর দিতে চান, দেখুন এই যে তীর, হ্যাঁ, একদম স্পেসিফিকভাবে যদি কোনো একটা পয়েন্টকে আপনি বোঝাইতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই তীরে ক্লিক করার পরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই যে এই কালারগুলো অর্থাৎ তীর বা এই বক্সের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। দেখুন আমি যদি এখন সিলেক্ট করি, এই যে এই কালারটা হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন যে কিছু লিখবেন, সেক্ষেত্রে এখানে এই যে টি বাটনে বা টিতে চাপ দিয়ে এখানে মনে করেন লিখতে পারবেন যে স্ক্রিন, আবার এটা বড়ও করতে পারবেন, এই লেখাগুলো আপনি বড়ও করতে পারবেন। এরপরে আপনি যদি এমনি অন্যভাবে মার্ক করতে চান, এই যে দেখুন, ঠিক আছে, এই যে এই বাটন, সরি, এই যে পেন মার্কার থেকে আপনি এটা নেবেন। আমরা যেমন বই মার্ক করি, ঠিক আছে, এভাবে এই মার্কার টুলটা ইউজ করবেন। আবার আপনি যদি পেন টুল ইউজ করে আঁকা বাঁকা কোনো কিছু নিজে নিজে বুঝাইতে চান, যে এইভাবে আপনি স্ক্রিনশটটা দেবেন, তাহলেও আপনি দিতে পারেন। আচ্ছা, ফাইনালি যেটা করবেন, এটা এগুলা করার পরে আপনি এই যে সেভ টু কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন, অথবা আপনি এই আইকনে ক্লিক করেও সেভ করতে পারেন। এখান থেকে আপনি আপনার লোকেশানটা সেট করে দিবেন। আমি সাপোজ ডেস্কটপে আমি এই ইমেজটা সেভ করলাম। হ্যাঁ, এই অনেক, আচ্ছা, এস দিয়ে আমি সেভ করলাম। দেখুন আপনি দুইভাবে সেভ করতে পারবেন, জেপিইজি ফরম্যাটে কিংবা পিএনজি ফাইলে। যাই হোক, আমি এই যে এস, দেখুন এখন যদি আমি এই এই স্ক্রিনশটটা ওপেন করি, একটা ইমেজ হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।